এইটা কি বলতে চাস প্রভু গো যে নবীর উম্মত এক রাতে ইবাদত করে এই 700 বছরের বুজুর্গের চাইতে বেশি নেকি পাইবো আমার হে নবীর উম্মত বানাও আল্লাহ আল্লাহ কয় হে নবীর উম্মত হইতি যা কবুল করলাম আকাশে উঠায় নিয়ে গেলেন একদিন আসবে পৃথিবীতে সেই নবীর উম্মত হইয়া ঈসা মিয়া হইয়া ঈসা নবী হইয়া না যেদিন আসবে পৃথিবীতে কানাদার জাল নামে একটা জালিম আসবে যার কপালে লেখা থাকবে কাফের একটা চোখ থাকবে অন্ধ এক হাতে থাকবে জান্নাত আরেক হাতে থাকবে জাহান্নাম আপনাদের কাছে এসে বলবেন আমাকে খোদা মানো তাইলে জান্নাতে দেব আর খোদা না মানলে জাহান্নামে দেব অথচ দেখবেন জাহান্নাম ভিতরে ঢুকাইলে গিয়া দেখবেন জান্নাতের শান্তি দেখতে জাহান্নাম যেটা জান্নাত দেখবেন ভিতরে জাহান্নাম এইভাবে সে ঘুরতে থাকবো যারা দেখে যারা নগতের পাগল হারা কি বল সর্বনাশ জান্নাত পামু আপনারে খোদা মানলে তাই তো আপনিই খোদা গারো দইরা জান্নাতে দিব জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবো আর যারা হেরে খোদা মানবে না তারে আমার নবী বলে গেছেন করাত লাগাইবো মাঝখানে করাত দিয়া দুই ভাগ করে ফেলবে আবার একত্রিত করবে জিন্দা হয়ে যাবেন কিন্তু আর করাতে ধরবে না এরকম ঘটনা করতে থাকবে দাজ্জাল আসলে কিন্তু দাজ্জালকে গুলি করে মারা যাবে না বোমা মেরে মারা যাবে না কোনো অস্ত্র তখন দাজ্জালের উপর ব্যবহার খাটবে না কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম এখন যেই আকাশের মধ্যে আছেন ইনি আসবেন দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য ঈসা মিয়া হইয়া ইমাম মেহেদি আলাইহিস সালাম মসজিদের নববীর ইমাম থাকবেন আসরের নামাজের সময় ওই দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে ওই ঈসা মিয়া দুনিয়াতে নামবেন দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য কোন পাহাড়ে গিয়ে ধরা পড়বে দাজ্জাল মারা যাবে এটাও আমার নবী কিতাবে উল্লেখ করে গেছে জোরে কর সুবহানাল্লাহ মসজিদের নববীর মিনারার উপরে নামায়া দিবেন ফেরেশতারা ইমাম মেহেদি আলাইহিস সালাম নামাজ পড়ায়া বাহির হবেন কে যেন খবর দিবেন আপনার মেহমান আসছে তখন মই দেওয়া হবে চগম দেওয়া হবে নামবেন দুনিয়াতে বলবেন হুজুর ফেরেশতারা আকাশ থেকে মিনারাই দিতে পারলো জমিনে দিতে পারলো না আবার মই দিতে হবে কেন চগম দিতে হবে কেন আল্লাহ এর দ্বারা বুঝাইতে যায় উসিলা দরকার আছে এই জন্য আমাদের দেশের মানুষ হক্কানি পীর মাশাইখদের সাথে যায়া একটা সম্পর্ক করে কিনা বলুন তো এটাই উসিলা দেখাইছে যে না উসিলা লাগবেই চগম দিবে নিচে নামবে যুদ্ধের সামান বুঝাবে যেই খবর পাইবো আখেরি নবীর উম্মত ইসামি আই পড়ছে দাজ্জালের তখন বারোটা বাজবো বাতলা পাইকারা চুল হইবো হাই খালি দৌড়বো যুদ্ধ দরকার নাই আমার জানটা বাঁচায় কিন্তু জান বাঁচাইবার ক্ষমতা নাই এই নবীর উম্মত ইসামিয়ার হাতে দাজ্জাল দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যাবে নবুয়তি ছেড়ে দিয়ে ঈসা নবীর মতো নবী আমাদের নবীর উম্মত হওয়ার দরখাস্ত করেছিলেন এই সবে বরাতের বরকতের খবর শুননা এক রাত্রে 400 বছরের চাইতে বেশি নেকি কষ্ট কর হুজুর এক রাত্রে এত নেকি দেন কেন এটা অন্য নবী রাসূলের উম্মতের দেয় নাই না দেওয়ার কারণটা কি জানেন কি বলেন বলবো কারণটা হলো অন্য নবী রাসূলের উম্মতের হায়াত ছিল বেশি কারো হায়াত 150 বছর কারো হায়াত 1000 বছর কারো হায়াত 1500 বছর 2000 বছর হায়াত ছিল কিন্তু এই নবীর উম্মতের হায়াত কত মাত্র 60 জুর জবরদস্ত করে নেওয়া যায় 65 70 70 হইলে তো নাতি নাতক টিটকারি করে দাদা মৌতের চিঠি কি হারাই লইছ আমার আল্লাহ কয় বন্ধু গো তোমার উম্মতের তো হায়াত কম কিন্তু বরকত তো বেশি অন্য নবীর উম্মতেরা 2000 বছর হায়াত পায়া নেকি কামাইছে আর আপনি নবীর উম্মতেরার হায়াত কম নেকি তো বেশি কামাইতে পারবে না তাইলে আমি বিশেষ কিছু রাত্র আপনার উম্মতের জন্য বাজেট দিলাম ধরে কন্যা সোহা যেমন দিল লাইলাতুল বরাত লাইলাতুম মুবারাকা বরকতময় রাত্র মুবারকময় রাত্র এটা শাবানের 14ই দিবাগত রাত্র কত বরকত দিয়ে দিলেন আসুন সামনে বাড়ি এর মধ্যে আল্লাহ বলেন বন্ধু এই রাত্রে 400 বছরের চাইতে বেশি নেকি দিলাম কেন হেরা 1000 বছর হায়াত পাইছে 1000 বছর ইবাদত করতে পারছে আপনার উম্মতদের তো হায়াত কম এইজন্য মাঝে মাঝে স্পেশাল কিছু সুযোগ দিলাম এই রাত্রের এক রাত্রের ইবাদতের বিনিময়ে 400 বছর আচ্ছা কত এইভাবে যদি 50 বছর বাঁচেন আর প্রত্যেক 50 বছরে সবে কদর নসিব হয় তাহলে এক বছরে 400 বছর তাহলে 50 সাইড হইলে কত হইতাছে 200
400 2000 বছর তো হেরা পাইতো মাত্র 1000 বছর হায়াত 1000 বছর হায়াত আপনি 50 বছরে হুদা সবে বরাদ্দ পাইলেন কত 2000 বছরের নেকি এরপরও সবে কদর রইছে না একটা সবে কদর যদি কারণ নসিব হয় 1000 মাসের চাইতে বেশি নেকি এখন 1000 মাসের চাইতে বেশি নেকির হিসাব করেন 1000 তাফসীরের কিতাবে কোরআন শরীফে 1000 উল্লেখ করেছেন যদি জিজ্ঞেস করা হয় প্রভু গো আপনি 1000 উল্লেখ করলেন কেন আল্লাহ বলবেন শোনো 1000 গণনা উল্লেখ করার কারণ হলো যখন এই আয়াত শরীফ নাযিল হয় তখন আরবের লোকেরা 1000 এর বেশি গণনা তারা জানতো না এমন একটা যুগ ছিল না আমাদের দেশে কোন কোন মানুষ কুড়ির বেশি গণনা জানতো না এক কুড়ি দুই কুড়ি এরকম গুনতো আচ্ছা এক কুড়ি দুই কুড়ি যিনি জানে তার কাছে যদি 100000 হিসাব দেন হ্যাঁ বুঝবো আল্লাহ কয় তোমরা যখন 1000 জানো আমি 1000 দিলাম কিন্তু বেশি সাথে রাখলাম যদি কোনদিন পৃথিবীর বিজ্ঞান 100000 আবিষ্কার করে তাহলে তোমরা ধরে রাখবে এই সবে কদরের বরকত 100000 মাসের চাইতেও আরো বেশি সুবহানাল্লাহ যদি 1 কোটি আবিষ্কার করে ধরে রাখবে এই সবে কদরের বরকত 1 কোটি মাসের চাইতেও আরো বেশি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ কেমন নবী পাইলা গো কারু সিলাইয়া তো জিনিস আমার আল্লাহ আমাদেরকে বাজেট দিয়েছে একদিন চিন্তা করলেন না যেই নবীর নাম হলেন রাহমাতাল লিল আলামিন যেই নবীর কাছে শান্তির জন্য বিপদ মুক্তির জন্য সামাজিক সমাধানের জন্য পশু পাখিরা পর্যন্ত নবীর কাছে যাইতো আল্লাহু আকবার বলুন না একবার এক বাস পাখি দয়াল পাখি কি সমস্যা বাস পাখি দয়ালকে দৌড়াইতেছে দড়ি খাবে বাস পাখি দয়ালটারে খাওয়ার জন্য দৌড়াইতেছে দয়াল পাখি বলেন কোথাও নেই জীবনটা বাঁচাইতে পারতেছি না অবশেষে দেখি নবীজি সাহাবীদের কি নিয়ে আলোচনায় বসা দয়াল পাখি দৌড়ায় যায়া এই টেবিলের সামনে বসলেন সাহাবীরা বলল হুজুর পাখি আসলো পাখি তো মানুষ দেখলে পালায় কিন্তু পাখিরা যে আসলো রাসূল বলে নিশ্চয়ই তার মনে কোনো কথা আছে তোমরা চুপ থাকো একটু পরে একটা বাস পাখি আইসা কিনারে বসছে হুজুর আরেকটা পাখি কি ব্যাপার বাস পাখিও নিশ্চয় তাদের মনে কোনো বিচার আচার আছে কি দয়াল পাখি কি ব্যাপার রাসূলের সাথে কথা কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর পিছনের বাস পাখিটা ওই যে দেখেন আমাকে খাওয়ার জন্য সারা দিন দৌড়াইতেছে ধরতে পারে না হুজুর গো জীবনটা বাঁচানোর জন্য আপনার সামনে এসে গেছি যেহেতু আপনি নবী হলেন রাহমাতাল লিল আলামিন নবী হুজুর এই বাস পাখি আমার কলিজাটা ছিঁড়ে খাবে জীবন বাঁচানোর জন্য আপনার সামনে আসছি বাস পাখির জীবন বাঁচানোর জন্য দয়াল পাখি জীবন বাঁচানোর জন্য নবীর সামনে আসছে তাহলে বোঝা গেল জীবন বাঁচানোর মতো কিছু ক্ষমতা নবীর আছে এটা পাখি জানে আমরা জানি না যদি আমরা জানতাম রে তাহলে নবীর ভালোবাসার মালা গলায় লইয়া এই সবে বরাতের মধ্যে ডুবতাম কেন এই চাঁদটা নবীজির বন্টকের চাঁদ এই চাঁদে বরকত যা আছে নবী নিজে নিবে না তো সব উম্মতেরে দিবে যদিও চাঁদ নবীর দেখছেন না আগেকার দিনে দাদা মসজিদে যাইতো নামাজের পরে জুমার দিন কিছু তাবারুক বিতরণ হইতো গ্রাম এলাকায় হয় শহরেও হয় এই তাবারুকটা নিচে দুইটা মিষ্টি হাতে নিচে দাদা ইচ্ছে করলে খাইতে পারতো আচ্ছা বলুন তো দাদা কি খায় বাড়িতে যে ডাকে কই রে ভালো মসজিদে মিষ্টি আনছি এদিকে নাতিরে বাইটা দিয়ে দেয় বাবা মিষ্টি ছেলেরে দিয়ে দেয় দু রোজগার করলো দাদাই পাইলো নাতি রোজগার করলো বাবাই পাইলো নাতি ছেলে আমার আল্লাহ কয় বন্ধু গো এই সবে বারাত তোমারই দিলাম এটা তোমার মাস নবী বলেন পাইলাম আমি আমি নিব না সব আমি আমার এতিম উম্মতেরে দিয়ে দিব সুবহানাল্লাহ আসুন কিভাবে দেয় একটু লম্বা হয়ে যাবে আপনাদের কষ্ট হবে না তো সবে বরাত নিয়ে বাড়িতে যান যে এক রাত্রের বিনিময় 400 বছরের চাইতে বেশি বুজুর্গি হাসিল হয় আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার কি যে বরকতের রাত কি যে বরকতের মাস আসুন আগে বাড়ি দয়াল পাখি
কি ব্যাপার তোমার কি দুঃখ বলো হুজুর আমার সারা দিন দৌড়াইতেছে ধরতে পারলে কলিজাটা খুইলা খাইব জীবনটা শেষ করে দিব জীবন বাঁচানোর জন্য নবী গো আপনার সামনে আসি দয়াল পাকি যে নবীর কাছে জীবন বাঁচাই দাইলো এটা শিরিক করলো না পুরা শিরিক আমাদের দেশে এক কিসিমের ভাইর আছে এগুলি কইলে কো হুজুর নবী কি করব নবীর কি ক্ষমতা আছে নাউজুবিল্লাহ নবীর বলে কোনো ক্ষমতা নাই নবীর ক্ষমতা আছে আছে কে দিছে আল্লাহ কারণ আল্লাহ জগৎটা বানাইছে যার উসিলাই আল্লাহ বলছে বন্ধু তোমার লাগি এত কিছু করছি তুমি যে কেমন প্লেয়ার তোমার উম্মত যে কেমন প্লেয়ার তোমার উম্মতের খেলা দেখুম এই দুনিয়াতে আর তুমি নবীর খেলা দেখামু হাশরেতে কিভাবে দেখাবে কোরআন শরীফ সূরাতুর রহমানের মধ্যে মিজান পাল্লার ঘটনা আছে কিনা আছে মিজান হাশরের দিন মিজানের পাল্লা দিয়া মাপ দিব আচ্ছা বলুন তো মিজানের পাল্লা দিয়া মাপ দেওয়ার দরকারটা কি আমাদের জীবনে নেক কত আছে আল্লাহ জানে না জানে আচ্ছা তারপরও সঠিক রিপোর্ট দেওয়ার জন্য দুইজন রিপোর্টার আমাদের কাঁধে আছে কিনা তাদের নাম জানি কি কিরামান আচ্ছা তারা কি টাকা টোকা দিলে কিছু বেশ কম লেখে সুযোগ নাই ফেরেশতারা রিপোর্ট দিবে সঠিক আল্লাহ নিজেও জানে সঠিক যেহেতু ইনি সামিউম বাসির তারপরও মিজানের পাল্লার দরকার কি আমার আল্লাহ বলবেন মিজানের পাল্লার দরকার রে আমি আমার বন্ধুর খেলা দেখাইব কি খেলা হবে মিজানের পাল্লা দিয়ে মাপ শুরু হবে আখিরি নবীর উম্মত মাপে তুলবে নেকির পাল্লা হালকা হবে গুনার পাল্লা বাড়ি আল্লাহ জিজ্ঞেস করবেন ও ফেরেশতারা মাপের খবর কি প্রভু গো অবস্থা ভালো না গুনার পাল্লা বাড়ি নেকির পাল্লা হালকা আপনি তখন তাকিয়ে থাকবেন কাদার দিকে হায় হায় নেকির পাল্লা তো হালকা গুনার পাল্লা ভারী কি উপায় চোখের পানি ছেড়ে দিবেন চিৎকার মারবেন কুইরে আমার দরুদি নবী আল্লাহু আকবার আমার নবী পাখির মতো উইরা বিপদগামী উম্মতের সামনে হাজির নবীজি হাসরের ময়দানে একটুও শান্তি থাকবে না একটুও নির্বিলি নির্জনে থাকবে না নবীজি পাগল পাগল হয়ে সমস্ত ময়দান করতে থাকবে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা একদিন প্রশ্ন করেছিলেন যেদিন আমার নবী দুনিয়া থেকে বিদায় হবেন বাবা গো বিদায় মুহূর্তে এইভাবে কেন ছটপট করেন কান্দেন আমার নবী জবাব দেন ফাতেমা রে আমার উম্মত ফলাইয়া কেমনে যাব রে আমি ছটপট করি কান্দি ফাতেমা বলেন বাবা এই জমিনে উম্মতের জন্য এইভাবে কান্দেন আমি ফাতেমা আপনার পাশে থাইকা সান্ত্বনা দিলাম আপনাকে বুঝাইলাম মাথায় হাত বুলাইলাম হাসরের জমিনে যখন আপনি নবী উম্মতের জন্য পাগল পাগল হয়ে যাবেন আমি ফাতেমা আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনি নবীর কই গেলে পাবো জুরি কন্যা সুবহান আমার নবী বলেন ফাতেমা রে পাবি রে আমার পাবি কোথায় পাবো একটা ঠিকানা দিল ফুলসিরাতের কিনারে রে ফাতেমা ফুলসিরাতের কিনারে যদি আমারে না পাও তাহলে দৌড়ে যাবে রে জাহান্নামের দরজায় জাহান্নামের দরজায় যদি আমারে না পাও যাবি রে মিজানের পাল্লার কাছে মিজানের পাল্লার কাছে যদি আমারে না পাও গো ফাতেমা যাইয়া দেখবি রে আমার উম্মতের ব্যথা বুকে লইয়া আল্লাহর আরশের নিচে সেজদাই পড়ে উম্মতি উম্মতি বলে কান্দি নবী পাগল পাগল হয়ে হাসরের জমিনে ঘুরতে থাকবেন শুধুমাত্র আপনার আমার জন্য এই নবীর মাসই হলো শাবান শবে বরাতের মাস এই মাসটা কিভাবে রোজগার হয় এটা আমাদের বোঝা দরকার আছে না তাই আসুন আগে বাড়ি কষ্ট হইতাছে না তো আপনাদের আল্লাহ বললেন বন্ধু তোমার খেলা হাসরে উম্মতের খেলা দুনিয়ায় এই তো খেলা চলছে আরামের বিস্তার ছেড়ে দিয়ে বিবি বাচ্চা গরবাড়ি সবকিছুর মায়া ছেড়ে নবীর মায়ায় মাহফিলে বসে আছেন শবে বরাত পূজার জন্য এটাই হলো উম্মতের খেলা আর নবীর খেলা হাসরেতে কেন দুনিয়ায় নবীর খেলা দেখাইলে দেখবে কিছু মানুষ কিন্তু নবী তো কিছু মানুষের নবী না সকল সৃষ্টির জন্য সকল সৃষ্টি যখন হাসরে উপস্থিত হবেন সকল নবী রাসূলগণ উপস্থিত হবেন তখন এ নবীর খেলা শুরু হলো মিজানের পাল্লা মাপ শুরু হলো
উম্মত চিৎকার মারবে নবীজি দরুদি নবী হাজির হয়ে যাবে ফেরেশতারা কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ মাপে তো আপনার উম্মতের পাল্লা হালকা নেকি হালকা গুনার পাল্লা ভারী রাসূল বলবেন আবার টান দাও আবার টান দিলে ঠিকই একই অবস্থা নবীজি এই আঙ্গুল মোবারক নেকির পাল্লায় লাগাবেন নবীজির আঙ্গুল মোবারক লাগানোর সাথে সাথে নেকির পাল্লা আস্তে আস্তে নিচে আসতে থাকবে গুনার পাল্লা উপরে এমন উপরে উঠবে নেকির পাল্লা এমন ভারী হবে কিতাব লেখে তখন যদি সাত আসমান সাত জমিন থাকতো সব যদি নেকির পাল্লার অপজিটে দেওয়া হতো এই নেকির পাল্লার সাথে উজুলে তারা কোলাইতো না শুধুমাত্র নবীজির আঙ্গুল মোবারক আল্লাহ জিগাইবেন ফেরেশতারা মাপের খবর কি আচ্ছা আল্লাহ কি দেখে নাই খবর কি ফেরেশতারা বলবেন প্রভু মাপের খবর উল্টে গেছে আল্লাহু আকবার করুন মাপের খবর উল্টে গেছে কি উল্টে গেল গুনার পাল্লা ছিল ভারী নেকির পাল্লা ছিল হালকা আপনার বন্ধু আঙ্গুল মোবারক দিয়ে নেকির পাল্লা করেছে ভারী গুনার পাল্লা করেছে হালকা রে ফেরেশতারা তাহলে আর জাহান্নামে দিস না আমার বন্ধুর উম্মতের জান্নাতে দিয়ে দে দে আরেকজনকে উঠানো হবে ঠিক তাই হবে আমার নবী পাঞ্জাবির পকেট থেকে এক টুকরো কাগজ নেকির পাল্লাই দিবে বাড়ি হয়ে যাবে নেকির পাল্লা গুনার পাল্লা হালকা আল্লাহ জিজ্ঞেস করবেন ও ফেরেশতারা নেকির খবর কি প্রভু গো জিগাইয়া লাভ কি আল্লাহু আকবার কর আল্লাহ বলবেন নেকির খবর কি ফেরেশতারা বলবেন জিগাইয়া লাভ কি হয় যদি হালকা আপনার বন্ধু করে দেয় ভারী আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে এই জন্যই তো আমি মিজানের পাল্লা বসাইছি এই নবীর প্রেম ভালোবাসা শিখেন যে নবীর প্রেমে আমার আল্লাহ কি সুন্দর খেলা মিজানের পাল্লা বসাইছে ফেরেশতারা দেখো দেখো আর মাপ দিয়া লাভ কি যদিও হালকা হয় নেকির পাল্লা আপনার বন্ধু তো ভারী গিরা বেহেশতি বানায় দেলাই আমার আল্লাহ কয় শুনো এই মিজানের পাল্লাটাই বসাইছি এই বন্ধু যে কি করতে পারে গুনাগার নেকির পাল্লা হালকা বন্ধু যে ভারী করতে পারে অর্থাৎ এই খেলাটা একমাত্র আমার বন্ধু ছাড়া এই মাঠে আর খেলোয়াড় নাই রে ফেরেশতারা আমার বন্ধুর খেলা দেখানোর জন্য মিজানের পাল্লা খেলতে দে সুযোগ দে রে আমি কেমন বন্ধুর সাথে বন্ধুত্ব করে এত কিছু করেছি এই বন্ধুর খেলা দেখানোর জন্য মিজানের পাল্লা বসাইছি সেই নবী শবে বরাত আজকে আমরা সেই নবীর উম্মত বাজেট কত শবে বরাত শবে কদর শবে মেরাজ অন্য কোন নবী রাসূলের উম্মতের দেয় না আমাদের দেওয়ার কারণ হলো আমরা বয়স পাইছি কম কি কোন বয়স আরো যদি কম কত কম আল্লাহু আকবার আসুন না এই নবীর উম্মতের জন্য কত সুযোগ সুবিধা দিয়েছে শবে বরাতটা হলো সকলের জন্য দরজা খোলা সকলের জন্য কি কিন্তু আপনি নামাজি হইয়া বাহাদুরি করেন অহংকার করেন আজ গাইছে নামাজ পড়তো সারা বছর নামাজের খবর নাই আজ গাইছে শবে বরাত পড়তো আল্লাহ কয় দাওয়াইছটা আমি সুযোগ দিছি আমার বন্ধুর উম্মতেরে সারা বছরের গোনা লইয়া আজকে শবে বরাত ও যদি সেজদা করে আমার পবিত্রতা ঘোষণা করে আমি তো তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব এমন কি বাকি জীবন নামাজি হওয়ার জন্য আমি তাকে হেদায়েত দিয়ে দিব আল্লাহ ডাকে নেওয়ার জন্য আর আমরা নামাজি হইয়া টিটকারি করি সারা বছর নামাজ নাই আজকে আইছে নামাজ পড়তো অনেক লোক দেখবেন জিগায় সবরাতে নামাজ আইলে হুজুর টুপি টাবি ওলা দেখলে জিগায় হুজুর নামাজ কবে নামাজ দেখবেন যারা একটু শান্ত মেজাজের তারা তো বলে বাবারে নামাজ তো শুক্রবার দিবাগত রাত্রে আর যারা একটু অগ্র মেজাজ হ্যাঁ কি নামাজ সারা বছর নামাজ নাই আজকে নামাজ কথা জিগা আজকাল নামাজ পড়ছ আচ্ছা এই সবে বরাতের বাজেটটা কি আমাদের সংসদ থেকে হইছে এটা জাতীয় এই কি জানি কয় জাতিসংঘের থেকে এই বাজেটটা দেওয়া হইছে এই বাজেট কে দিছে কারে দিছে নবীরে দিছে এই বাজেট আর কোন নবীরে দেয় নাই নবীরে দেওয়ার অর্থ হলো এই বাজেট পাইব কে নবীর সুযোগ দিলেন নবীর উম্মতেরে কারণ ভুল ত্রুটি আছে ক্ষমার জন্য যেমন এই নবীর উম্মতের কত সুযোগ আল্লাহু আকবার করেন না ফজরের নামাজ পড়ছেন না এই অপরাধ লেখার জন্য ফেরেশতা আছে নেই আছে
কি করছি অপরাধ লেখার জন্য ফেরেশতা আসেনি আছে এটা কই আছে কাদে সাগরের পার বইতা হ্যাঁ কই কাদে ফেরেশতা কই খোদা গো ফজর পড়ে নাই লেখি ফজর পড়ে নাই আল্লাহ রাখ জোহর পর্যন্ত দেখ জোহরও পড়ছে না ফেরেশতা ডাই প্রভু গো জোহর পড়ে নাই লেখি ফজর পড়ে নাই জোহরও ধরে নাই আল্লাহ রাখ আসর পর্যন্ত দেখ আসরের সময় আয় তাস খেলে আছে না ১৮ ১৯ ২০ একটা কো ৮০ একটা কো ফাঁস একটা কো আছে একটা কো গলাত বলে ফাঁস একটা কো নাই বই থেকেই কো নাই বলে এই যে কুন্ডা আচ্ছা ৮০ যে কইছে হ্যাঁ তো আছে রাইট আর একটা কইছে ফাঁস হ্যাঁ ফাঁস কো খেল হোক হ্যাঁ তো কইছে একটা তুই যে বই কইলে নাই কথাটা কি হাসা হইলো আসরের সময় হ্যাঁ ৮০ ফাঁস নাই কইয়া কাড়ায় নামাজ পড়ছে না আল্লাহ কই রাখ মাগরিব পর্যন্ত দেখ মাগরিবের সময় খবরই নাই হ্যাঁ চার দোহান বইয়া গপ্প করে রাজনীতি করে শাখা কোথা গো পড়ে নাই তো মাগরিব কই এশা পর্যন্ত দেখ এশা পর্যন্ত দেখছে এশা পর্যন্ত দেখার পরে দেহে এশার সময় নামাজ পড়ব দূরের কথা হ্যাঁ ভা ওই দিছে না দুইটা ভাও বাড়ি দা ঘুমাই দিছে ফেরেশতারা কই খোদা গো হ্যাঁ নামাজ পড়ব দূরের কথা ভা ওই দিছে না ঘুমাই দিছে তা আল্লাহ পাক অতি দুঃখের সহিত বলতেছে লেখ লেখ আব্দুল মালিক মঙ্গলবারে একক তো নামাজও পড়ে নাই খোদা লেখছি আল্লাহ কই রাখ ওহন তোদের কাছে রাখ দেখবেন আসামিদের থানাত নেই তিন দিন পর্যন্ত রিপোর্ট থানাতই থাকে ঠিক না ও তিন দিন পরে এটা জেলা পর্যায়ে পাঠা আল্লাহ কই রাখ একদিন একটা জমলো দুই দিন একটা জমলো সাত দিন একটা জমলো আল্লাহ গো এক সপ্তাহ হিসাব এক সপ্তাহ তো হয়ে গেছে এখন কি করব আল্লাহ কই রাখ আজকে জুমার দিন দেহি জুমাটা নি পরে দেহি কিন্তু বান্দা তো অফিস ছুটি পায়া মার্কেটে গেল না বই আনতে গেল না সিনেমার বই আনতেও গেছে না সিনেমাও দেখে না ওখানের দিনের এক জাতের মহিলার আছে শুক্রবার হইলি হেরা কাজ কাম আগে সাইরালা কি গো তিব্বতের মা দুই জার আগে সাইরালাইস আজকে বলে বেদের মেজুস না আছে না ওই রোগ আমরা বাংলাদেশ কবরও যাইও না এটা লইয়া ফাটাই লাইবো সকাল থেকে প্রস্তুতি নিচ্ছে গোসল করে ইস্তারি জামাটা লাগায়া টুপি লাগাইছে তারপরে আতর লাগাইছে একজন আরেকজনকে ডাকতেছে এই দোস্ত আজকে যে জুমার দিন জানোস না আরে হো দাঁড়াও দাঁড়াও ঘর থেকে বাহির হইছে আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার বন্ধুর উম্মতের জুমার জন্য প্রস্তুতি আরে ফেরেশতারা এই বন্ধুর উম্মতে জুমার নামাজ পড়ার জন্য একটা কদম সামনে বাড়াইছে আর একটা বাড়াইবো এই প্রত্যেকটা কদমের বিনিময়ে এক এক মাস এক বছর পর্যন্ত নফল নামাজ পড়লে যেই নেকি হইতো এক বছর নফল নামাজের নেকি জুমার দিনের প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি আল্লাহ দিয়ে দিলাম এই নবীরে চিনা দরকার আছে কিনা তাহলে ডাকুন না নবীকে মন ভরে ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী তোমার দিদারে মনের গুচি বেজালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী পাইব যারা নবীজির দিদার হবে তারা হাশরে পার পাইব যারা নবীজির দিদার হবে তারা হাশরে পার দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা হাইরে দয়া করে দেখা
দিয়ে দূর কর জালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা ইয়া মুহাম্মদ তোফাজ্জলের বাবো না নবী সারা হবো না তোফাজ্জলের বাবো না নবী সারা হবো না নবীর আশেকে পার হইবে হাসরের বেলায় ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা যে নবীর উম্মত হওয়াতে এত সুযোগ সুবিধা দেয় এই নবীকে চেনা আমাদের দরকার আছে কিনা বলুন তো আজকে যারা রাজনীতি করেন কত নেতা নেত্রীর পিছনে দৌড়ান ঘুরেন আচ্ছা বলুন তো আপনি যখন মারা যাবেন কোন নেতা নেত্রী আপনার কবরে গিয়া থাকবে না দুই দিনের লেগে যাবে না একটা ঘন্টার জন্য কবরে যাইতে রাজি হবে আর ওই নেতা নেত্রীর নাম যদি কবরে বলা হয় আমি ইমুক নেত্রীর অধীনে রাজনীতি করেছি আমাকে মাফ করে দেওয়া হোক বলুন মাফ করা হবে আচ্ছা কবরে গিয়ে কার নাম বলতে হবে কয় না যখন নামায়া দিবে কবরে লাশটা দেওয়ার সময় মানুষ কি বলবে বিসমিল্লাহি ওয়ালা যে নবীর নাম কবরে গেলে যে নবীর দোহাই কবরে দেওয়া যায় এই নবীর সাথে সম্পর্ক রাখা দরকার আছে কি না যেই যেই দল করেন যেই যেই পার্টি করেন এগুলি সামাজিক ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা কিন্তু কবরের ব্যবস্থার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে একটা সম্পর্ক সকল দলের রাখা দরকার আছে কি না বাবার আসুন কোন নেত্রী নেতার দোহাই কবরে দেওয়া যায় না দিলেও মানে না দিলেও কি মানে না কবরে একমাত্র দোহাই বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোহাইটা কবরে মানে কিনা বলুন তো আচ্ছা কিভাবে মানে বাস্তবে আসুন আপনার চট্টগ্রাম রেল স্টেশন থেকে প্যাসেঞ্জাররা ঢাকা যায় কেবল এরকম হয় না আচ্ছা একবার মন্ত্রীর টেলিফোন চট্টগ্রামের মেন প্রশাসনের দায়িত্বে যিনি আছে ইনি কোন কাজে একটু মন্ত্রীর মনে দুঃখ গেছে মন্ত্রী টেলিফোন করে দিছে এই আজকে রাত্রে 10টার মধ্যে টানাসপার একবারে রংপুর 10টার পরে যাতে তাকে চট্টগ্রাম না দেখি যে সময় টেলিফোন করছে বাজে 9:30টা ঢাকা মেল 10:30টায় ছেড়ে যাবে 10টার মধ্যে চট্টগ্রাম ছাড়ো বেচারা কি করবো মন্ত্রীর টেলিফোনে চট্টগ্রাম ছাড়ার জন্য বিবি বাচ্চা টিভি দেখতেছিল ধাওয়ায় টাওয়ায় উঠাইলেন বেডিং পত্র রেডি করতে করতে 10:15 বাজে গেছে চট্টগ্রাম স্টেশন আসতে আধা ঘন্টা সময় লাগবে বলুন তো 10:30টা তো ট্রেন ছাইরাই দিবে না যাইতে পারলে লাল বাতি জ্বালাইব খিস ঘোষণা এই বেচারার দাম ছুটতেছে কিনা এখন তো কিন্তু স্টেশনে দৌড়াদৌড়ি করে এসে গেলেন অফিসার সাহেব স্টেশনে আসার রেলগাড়ির কম্পার্টমেন্টের পিছনের কম্পার্টমেন্টের পাশে দাঁড়ায় রয়েছে গাড়ি নি ছাইরা দেয় এক চিন্তা বিবি বাচ্চা আসতেছে না মালামাল আসতেছে না আরেক চিন্তা এখন সিগন্যাল দিয়ে দিছে গাড়ি ছেড়ে দিবে কিন্তু মালামাল আসতেছে না না ধরতে পারলে চাকরি আবার বিবি বাচ্চা ফালাইয়া গেলে এখানটা বিপদ এই অবস্থার মধ্যে অফিসার সাহেব একবার দৌড় দিয়ে গাড়ির কাছে যায় আবার দৌড় দিয়ে স্টেশনের গেটের কাছে যায় এই অবস্থা দৌড়াদৌড়ি কি পেরেশান ঘাম পড়তেছে জামা যারা ভিজে গেছে এই অবস্থার মধ্যে কত বড় বিপদ তার মান সম্মান সব যাবে যদি কালকে চাকরি রংপুর জয়েন না দিতে পারে কিন্তু এমন সময় গাড়ি গার সাহেব হুইসেল দিয়ে দিছে ছেড়ে দিবে অহন দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে বিবি বাচ্চার গাড়ি তো আসলো না গাড়ি তো ধরতে পারলাম না আমার সব শেষ হয়ে যাবে এমন সময় গার সাহেব হুইসেল দিলেন গাড়ি ছাড়বেন নীল নিশান বাড়ি দেয় নাই বলুন গার সাহেব নীল নিশান বাড়ি না দেওয়া পর্যন্ত গাড়ি কি চলবে চলবে না গার সাহেব দেখে একটা লোক দেখা যায় বড় পেরেশান কিন্তু লোকটা কিছু পরিচয় পরিচয় মনে হয় বাসি ফুদিলেন নীল নিশান বাড়ি দেয় নাই তো নিশানটা হাতের কাছে রাইখা হাঁটতে হাঁটতে দুই কদম পিছে গেলেন যাইয়া দেখে ছোটকালের বন্ধু প্রাইমারি ছাত্র বয়সের সাথী আব্দুল মালিকের মতো দেখা যায় কাছে গিয়ে দেখতেছে তাকায়া কিছুক্ষণ দাঁড়ায় থেকে কয়
দোস্ত তুই কি মালিক না অফিসার সাহেব গার্ড সাহেবকে দেখে তাকিয়ে রইছে কই দোস্ত তুই কি খালেক কও আমি তো খালেক গাড়ির ঘাট কই দোস্ত আমি তো চট্টগ্রামের জেলা প্রশাসক আমার উপরে এরকম হুকুম হইলো ফুস্টিং আজকের মধ্যে রংপুর যেতে হবে আমার বিবি বাচ্চা আসে নাই গাড়ি তো ছেড়ে দিতেছে গার্ড সাহেব বলে দোস্ত তোর সাথে আমার ছোট কালের বন্ধুত্ব শুন তোর বিবি বাচ্চা মালামাল গাড়িতে না আসা পর্যন্ত আধা ঘন্টা লেট হইলো গাড়ি আমি ছাড়বো না গার্ড সাহেবের সাথে বন্ধুত্ব থাকাতে আধা ঘন্টা লেট করে বন্ধু বন্ধুকে নিয়ে যায় বলুন গার্ড সাহেবের সাথে বন্ধুত্বের কারণে তার কি কোনো বিপদ আর আছে নাই আমার নবীর নাম কেন ব্যবহার করবেন আমার আল্লাহ হলেন মালিক আমার নবী হলেন গার্ড আমার আল্লাহ বলেছেন নবী হলেন পৃথিবীর পরিচালক আল্লাহু আকবার বলো গার্ড সাহেবের কাছে যদি সম্পর্ক থাকে গাড়ি আধা ঘন্টা লেট হয় প্যাসেঞ্জার নিয়ে যাবে বন্ধু নিয়ে যাবে এই নবীর সাথে পৃথিবীর রহমাতুল লিল আলামিন এই পৃথিবীর পরিচালক গার্ডের সাথে যদি দয়ার নবীর সাথে পরিচয় যদি থাকে নবীর নাম যদি কবরে যাইয়া বিক্রি করতে পারো পরিচয় দিতে পারো তাহলে কবরে আর তোমার কোনো বিপদ থাকতে পারে না সুবহানাল্লাহ বাবারা ভাইরা আসুন আগে বাড়ি কষ্ট হইতাছে আপনাদের না এই মাসের নামটা জানি কি শাবান তাই বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলেন শাবান কেন দিলেন এ নবীর উম্মতেরে অন্য কাউর তো দেয় না উম্মতের একটা বিশেষ সুযোগ সুবিধা শাবান কিভাবে দিলেন জুমার নামাজ পড়ে জীবনের গুনাহ মাপ চাইলেন এবার আল্লাহ বলেন ফেরেশতারা আসরের নামাজের সময় আসরের নামাজের সময় সমস্ত পৃথিবীর আমার নবীর উম্মতের হিসাব কিতাবের খাতাগুলো আমার নবী মদিনায় শুয়ে আছে মদিনার অফিসে নিয়ে জমা দাও সমস্ত উম্মতের এক সপ্তাহের রিপোর্ট জুমার দিন আসরের নামাজের সময় মদিনায় নিয়ে পৌঁছানো হয় কিন্তু জুমার নামাজও পড়লেন না সপ্তাহ শেষ মাস গেল মাসও শেষ কি বিপদ হইল রে কিন্তু আল্লাহ কয় বন্ধু গো আরেকটা স্পেশাল সুযোগ দিলাম যেটা সবে বারাত জুমাও পড়লেন না মাসও পড়লেন না সবে বারাতে গিয়ে হাজির হইলেন মসজিদে জায়গা হয় না এরকম হয় কিনা বলুন তো বেড়া জানে না কিচ্ছু আপনি নামাজি তাকে ধাক্কা দিয়েন না আল্লাহ তো আখিরি নবীর উম্মতের মায়া করে সবে বারাতের সুযোগ দেওয়ার ইচ্ছা হলো এই নবীর উম্মতের ক্ষমা করে দিবে আপনি কেন ধাক্কা দেন সারে বছর নামাজ পড়েন না আজকে কিসের নামাজ আইসা পড়ছে মসজিদ ভর্তি মুসল্লি দাঁড়াইছে এক বেটা নামাজও জানে না পিছনের কাতার কারিছে আবার এমনি এমনি যায় দেখে কেন কেমনি নামাজ পড়ে ফেরেশতারা কই খোদা গো ওই যে পিছনের কাতার কারিছে দেখেন না কি করে আল্লাহ কই কথা কইছ না এই তো নামাজও কারিছে কহ এত কাজ কর জীবনে আইছে না রে আজকে সবে বেড়াতে আইছে হের বিশ্বাস সবে বেড়াতে একটা বরকত পাইব এই আশাই তো হে আইছে ও ফেরেশতারা তার জীবনের সকল গুনাহগুলি গাঠুরি বানায় হের মাথার উপরে দে ফেরেশতারা সারা জীবনের গোনা গাঠুরি বানায় মাথায় দিছে আর ইমাম সাহেব হুজুর এশারের নামাজ পড়াই দিছে কি বড় জামাত ইমাম সাহেব যখন রুকুতে গেল বলুন সকল মুসল্লিরা রুকুতে যায় কিনা যায় যে কোনো গাঠুরি যদি মাথায় থাকে মাথা নোয়ায়া রুকুতে গেলে গাঠুরিটা মাথায় থাকবে না কি সিস্টেম করছে আল্লাহ এই নবীর উম্মতের মাফের জন্য গুনার বোঝা টপ করে পড়ে গেছে ওই সবে বরাত ইমাম সাহেব ডাক মারছে সামি আল্লাহু লিমান হামিদা মুসলিরা কি বলতেছে রব্বানা লাকাল হাম আল্লাহ কয় তুই আমারে রব কই যাস বান্দারে রব কওয়ার আগে ওই তো তোরে মাফ করে দিছি তখন দেখবেন যারা জীবনেও নামাজ পড়েন নাই সব রাতে খারিছেন দেখবেন তখন শরীরটা একটা ঝাঁকি মারবে ওই সময় রহমতের ফেরেশতারা এসে আপনার সাথে মুসাফা করে খবরটা দেয় এ আল্লাহর আদরের বান্দা তুই কি জানোস তোর গুনাহগুলি মাফ সুবহানাল্লাহ কাজী আল্লাহ সুযোগ দিলেন আখিরি নবীর উম্মত বলে
সবে মারাতে যাইয়া জীবনের গুনাহ লইয়া দাঁড়ারে বান্দা আমি আল্লাহ বন্ধুর উম্মত বলে মাফ করে দিব আর তুমি আর আমি কেন বাধা দেই সারা বছর নামাজ পড়ে না আজকে কি হইব নামাজ পড়লে আল্লাহ যদি মাফ করে দেয় বলুন আমরার কোনো ক্ষতি আছে তাইলে আসতে দেন না আরো আদর করে বলেন বাবা রে কালকে সবে মারাতে নামাজ জীবনে তো পড়ছ না নামাজ কালকেও যে দাঁড়াও হয়তো কালকে জীবনের গুনাহ মাফ করে দিয়ে একটা হেদায়েতের নিশান আল্লাহ কি আমাদের হাতে দিতে পারে না এরকম বহু ঘটনা জানা আছে হুজুর গত সবে বরাতে নামাজ পড়ার পর থেকে আর হুজুর নামাজ ছাড়ি না আমার মসজিদে আয়োজন হয় বৈর বাসটেন মসজিদে শুধু আয়োজন না অলৌকিক ঘটনাও ঘটেছিল আপনারা ক্যাসেটের মধ্যে একটা খবর পাইছেন সাপের ঘটনা জি জি ক্যাসেটে পাইছেন সাপের ঘটনা এই তো তিন চার বছর আগের ঘটনা এটা সবে বরাতের দিন ঠিক সবে বরাতের দিন এশারের নামাজ তখন শীত ছিল এখন তো গরমে আইসা পড়ছে শীত ছিল চার পাঁচ বছর আগের ঘটনা এবার এশারের নামাজের সময় শীত এই জন্য নামাজের সময়টা একটু পিছিয়ে দিলাম ব্যবসায়ীরা দোকানদাররা বলে হুজুর এশারের জামাতটা একটু পরে দিলে আমরা সকলে জামাতটা পড়তে পারি সাড়ে আটটায় দিলাম সাড়ে আটটায় নামাজ শেষে বসলাম একটু আলোচনা করার জন্য সবে বরাত কোন নবীকে দিলেন সবে বরাতের তাৎপর্য বরকত কত এই আজকের মতে আলোচনায় বসলাম বসে এই নবীকে কেন দিবেন না এই নবীর দুনিয়াতে আসার সময় কত ঘটনা ঘটেছে নবী দুনিয়াতে আসার সময় আমার আল্লাহ রহমতের দরজা খুলে দিয়েছে এই শানের উপর এই নবীর উপর আমি একটা গজল গাইতেছিলাম কি গজল আকাশেতে লক্ষ তারার জুনাক জ্বলেছে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে এই গজলটা গাইতে থাকলে সম্মিলিত কণ্ঠে মুসল্লিদেরকে নিয়ে এমন সময় মসজিদের মুতাওয়াল্লি সাহেবের ছেলে যার নাম আনার মিয়া এখন সেই ডালি থাকে আনার মিয়া মিম্বরের কাছে আইসা আমার কানে কানে কয় তো ফজল ভাই মসজিদের ভিতরে একটা সাপ আইসা গেছে আপনি বলে দেন সাপটারে যাতে কেউ কিছু না করে এটা কল্পনা নয় কল্পনা নয় কাল্পনিক নয় বাস্তব ঘটনা বিশ্বাস না হলে বৈরব বাজারে গিয়ে প্রমাণ করেন এই গজলটার সময় না তে রাসূলের সময় সাপটা মসজিদের ভিতরে ঢুকে গেছে বলুন সাপের মধ্যেও নবীর ভালোবাসা আছে কি না কিভাবে আছে এই তো সামনে যাইতেছি কষ্ট হবে আপনাদের বাবা রাত্র তো আমার দুই ঘন্টা তো হয়েই যাইতেছে সাড়ে বারোটায় শুরু করলাম সাড়ে দুইটা কাছাকাছি হয়ে গেছে গা দশ মিনিট গেলে সাড়ে দুইটা হয়ে যাগা ঠিক কেন এর মধ্যে আধা ঘন্টা বাড়াইয়া দিলে আজকে কষ্ট হবে না তো আসুন আগে বাড়ি এক ভাই যারা নবীর ভালোবাসা পছন্দ করে না এই ভাই কয় যে সাপে হি কান আছে সাপে শুনতো সাপের বলে কান নাই আসলেও কান নাই আচ্ছা কান নাই দেখে কি সাপে শুনে না শোনার ব্যবস্থা দিছে না মানে হ্যাঁ নবীর মহব্বত নবীর শান মানতে রাজি না আর কি মানে নবীরে ভালোবাসক এটা হের কাছে কি অথচ আল্লাহ কইছে ভালোবাসার ব্যক্তি একজন ভালোবাসার পারসন পৃথিবীতে একজন আমার সৃষ্টিকুলের মধ্যে একজনই ভালোবাসার পারসন ইনি হলেন মুহাম্মাদুর রাসূল ফাত্তাবিউনি ইউহিব্বুকুম সাপের মধ্যে নবীর ভালোবাসা আসেনি নবী যখন আবু বকরকে নিয়ে হিজরত করে মদিনায় যাবে গারে সুর পাহাড়ের গুহায় আশ্রয় নিলে সর্পগর্তের ভিতর আবু বকরকে দংশন করলেন নবীজি লালা মুবারক দংশনকৃত জায়গায় লাগাইলে বিষ পানি হয়ে গেলেন সুস্থ হয়ে গেলেন আবু বকর সর্প বাহির হলো হুজুর আমাকে মাফ করেন আমি আবু বকরকে দংশন করার জন্য এখানে বসি নাই আমি বসেছিলাম আজ থেকে ছয় মাস আগে আকাশ বাতাসের কাছে খবর পেয়েছি আমার রাসূল এই রাস্তায় মদিনায় যাবে কাফেরদের যন্ত্রণায় এই গুহায় আশ্রয় নিবে আর আমার ইচ্ছা ছিল আল্লাহর নবী গো এই গর্তের মুখের উপর বসে থাকব আপনার দুশ্মনের মোকাবেলা করব প্রয়োজন হলে আপনার জন্য আমার জীবনটা দিয়ে দিব রাসূল বলেন সাপ আমার জন্য তুমি এত পাগল তাহলে সাপের মধ্যেও নবীর ভালোবাসা ছিল কিনা সকল পশু পাখির মধ্যে এই নবীর ভালোবাসা ছিল কিনা ছিল এইবার সাপ তো আইসা মসজিদের ভিতরের বারিন্দা পার হয়ে জানালার গ্রিলের মধ্যে বসে আমি এরকম মিম্বরে বসে আলোচনা করতেছিলাম আইসা গ্রিলের মধ্যে বসে আমার দিকে তাকায় বসে রয়েছে যতক্ষণ আলোচনা চলল অথচ বাহিরেও মানুষ ভিতরেও মানুষ সাপটা এইভাবে তাকায় রইল চার ঘন্টা পর্যন্ত সাপটা ছিল লোকেরা কাছে যায় কেউ আবার লেজে ধরে টান দেয়
পোলা পান বুঝেন না কিন্তু সাপ এতিমের মতো তাকায়া চোখটা ঘুরায় কিচ্ছু কয় না এটাই বুঝি বলতে চাই তোমরা কেন আমাকে বিরক্ত করতেছো আমি তো আমার নবীর ভালোবাসায় এসেছিলাম অবশেষে বাসটেন সেক্রেটারি ক্যাসেটের মধ্যে উল্লেখ আছে জনাব সগির মিয়া আমার চাচা হয় সম্পর্কে উনি যায় বলে চাচা মানুষ খালি সাপ দেখে আশপড়োশী মহিলারা পর্যন্ত আসতেছে চান মিয়া হাজির মসজিদে গায়েবী সাপ আইছে দেখার জন্য এমন সময় সগির মিয়া সাহেব সাপের মাঝখানে দৌড়ে বলতেছে এই সাপ তুমি এখানে বসে নামাজের ক্ষতি করতেছো কেন মাঝখানে দৌড়ে সাপটাকে বাহিরে ফেলে দিলেন কিন্তু সগির মিয়াকেও সাপটায় কিছু করে নাই এই সাপে বরাতের দিন এই নবীর আশেক হয়ে পাগল হয়ে সর্প পর্যন্ত মসজিদে উপস্থিত হতে পারে আজকে এই সবে বরাতের তাৎপর্য বুঝতে দেয় না এক কিসিমের মানুষ আল্লাহ তাদেরকে বুঝ দেখ সকলে বলুন আমিন যেই হোক বলতেছিলাম নামাজে দাঁড়াইলেন আল্লাহ কয় ও ফেরেশতারা তার জীবনের গুনাহগুলো গাঠুরি বানায় মাথায় দিয়ে সবে বরাতের পিছনের কাতারে রাস্তার মধ্যে মসজিদে জায়গা নাই তো এবার রুকুতে গেলেন গাঠুরি পড়ে গেল খেল আছে কথাটা সবে বরাতের জামাতে শরীক হইল সারা বছর তো পারলো না কিছু করতে একটা চান্স দিছে আমার আল্লাহ স্পেশাল স্পেশাল চান্স রাষ্ট্রীয়ভাবেও আছে রাষ্ট্রীয়ভাবেও কি আছে দেখবেন যারা জেলখানার কয়েদি আসামি যারা বছরের পর বছর যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে তাদেরকে একটা স্পেশাল সুযোগ আছে কয়েকটা দিবস যেমন স্বাধীনতা দিবস এই দিবসে কিছু কয়েদিকে স্পেশাল ক্ষমতায় প্রেসিডেন্ট মাফ করে দেয় প্রেসিডেন্টের স্পেশাল ক্ষমতায় আবার ঈদের দিন ঈদ খুশি আনন্দ এই উপলক্ষেও কিছু কয়েদিকে রাষ্ট্রপতি ক্ষমা করে দেয় কুরবানির ঈদে দেয় রোজার ঈদে দেয় স্বাধীনতা দিবসে দেয় এরকম বিশেষ কিছু দিনে একটা রাষ্ট্রপতি অপরাধীকে ক্ষমা দেয় আল্লাহ কয় একটা রাষ্ট্রপতি বিশেষ দিনে অপরাধী ক্ষমা দিতে পারে আমি আল্লাহ কি ক্ষমা দিতে পারি না এই সবে বরাতের রাত্রে যারা নামাজে দাঁড়াইছে বন্ধুগো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম ক্ষমা কিভাবে পাইছেন না পাইছেন নিজেরাই টের পাবেন দেখবেন তো ইনশাল্লাহ আসতেছে সবে বেড়া যাই হোক আমার মসজিদে সমস্ত রাত্র অসংখ্য অগণিত মানুষের অবস্থান চারিপাশে বিছনা দিয়ে কুল পায় না সারা রাত মানুষ পড়ে থাকে আচ্ছা বলুন তো পড়ে থাকার কারণটা কি যেহেতু শুনছে এই নবীর উম্মতের জন্য সবে বেড়াত বরকতময় রাত্র মুবারকময় রাত্র এই বরকতের ভাগি হওয়ার জন্য এইভাবে দুর্বল কাতর হয়ে পড়ে থাকে আল্লাহ কেন তাদেরকে দিবে না যাই হোক এবার ফেরেশতারা বলেন রুকুতে গেছো দাঁড়াইবার আগেই তো তোমারে মাফ করে দিছে গাঠুরি তো পড়ে গেছে দাঁড়াইছে দেখে এখন শান্তি লাগে শরীরটা হালকা লাগে শরীরটা যেন ঝাঁকুনি মারছে তখন চোখের পানি ছেড়ে দেয় প্রভু গো নামাজ তো খুব ভালো লাগে আগে জানলে জীবনে নামাজ ছাড়লাম হইলে না এবার রুকুতে যাইতেছে আল্লাহ একবার ডাক মারলে ইমাম সাহেব রুকুতে যাই মুসল্লিরা সেও তো যাইতেছে আল্লাহ কয় বান্দারে দাঁড়াইছস পরে তোর গুনাগুলি মাথায় দিছিলাম রুকুতে গেছস গুনা পড়ে গেছে এখন আমারে রব কইছস আর সেজদাই যাইতে শুরু করছস ও আমার আদুরের বান্দা গুনা যখন মাপ পাইছস খালি বিছানায় খালি পাকায় রাস্তার উপর সেজদা করবি আমি সহ্য করতে পারি না ইন্না সাজিদা ইয়াসজুদু ফি কদামাইর রহমান আমি আল্লাহর দুইটা কুদরতি পাও সামনে বাড়িয়ে দিলাম বান্দারে ও আমার আখিরি নবীর উম্মত আমার দুইটা কুদরতি পাওয়ের মধ্যে সেজদাটা লাগাইয়া দে এই বরকতের ভাগী যারা হবেন এই সবে বরাত থেকেই হেদায়েত পেয়ে যাবেন আল্লাহ বলেন বন্ধুগো এই সবে বরাতেও যদি মাপ পাওয়ার উপযুক্ত না হয় আমি রমজানের চাঁদ দিলাম এই রমজানের চাঁদে উদিত হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে মাপ করে দেব এতটুকুন সুযোগ পাইলাম বলুন কার উসিলাই আরো জোরে কা এই নবীকে চিনা দরকার আছে কিনা পশু পাখিরা নবী চিনে গো উম্মত হইয়া নবী চিনি না দোয়েল পাখি খেয়াল আছে হুজুর এই বাস পাখিটা আমার সারাদিন যাবৎ দৌড়াইতেছে আমার ঘাটটা ভাইঙ্গে খাইবে খেলাছে তো কিন্তু দয়াল পাখি মনের দুঃখ লইয়া কার কাছে আইলো দয়াল পাখি জানে এই নবীর কাছে গেলে দুঃখ নিবারণ হবে কিন্তু আমরা উম্মত হইয়া অথচ এই নবীর উম্মতের জন্য কত সুযোগ সুবিধা
আমরা তো কিছু হইলেই বাদুরি নামাজ পড়লেই এই নামাজি সত্যিকার অর্থের নামাজি তুমি যদি হয়ে থাকো জোহরের নামাজটা পড়ে হাত বাড়াও প্রভু গো আমি তো জোহরের নামাজটা পড়লাম আসর পর্যন্ত আমার হায়াত আসেনি যদি আসর পর্যন্ত হায়াত না থাকে এই জোহরের নামাজটা কবুল করে আসরের আগেই আমারে মাফ করে দাও আচ্ছা জোহর পরে এরকম মোনাজাত করছেন পারবেন কেউ বলতে পারবেন না খালি নামাজ পড়ে দেখাইতে যান আমি একটা নামাজি নামাজ এই জন্য নয় অহংকার তাকাব্বুরের জন্য নামাজ নয় নামাজ হলো আখেরি নবীর উম্মত হওয়া আল্লাহকে খুশি করার জন্য নামাজ আসর পড়লেন হাত বাড়ান প্রভু গো আসর যে পড়লাম মাগরিব পর্যন্ত আমার হায়াত আছে কি যদি মাগরিব পর্যন্ত আমি না বাসি তাহলে আমার মাগরিবের আগেই এই আসরের উসিলায় আমাকে মাফ করে দেন এইভাবে মোনাজাত করে করে নামাজ পড়ে দেখেন নামাজ যে কত মজার জিনিস এইভাবে নামাজে যারা ঢুকেছে তারা জীবন যায় নামাজ ছাড়ে না আর হন নামাজ পড়ে দুই তিন অক্ত হয়ে রই কয় না মজা নাই আগেরটাই বলা অথচ নামাজ কত মজার জিনিস এবাদত নামাজ কত দামি জিনিস এক হিন্দু ভদ্রলোক অভাবী সংসার বেচারা শবে বরাতের সময় মানুষ এভাবে বীর মসজিদে বিবির সাথে পরামর্শ করে বিবি গো শবে বরাতে বলে রিজিক বন্টন করে আল্লাহ শবে বরাতে বলে ভাগ্যের পরিবর্তন করে দাবি দাওয়া শুনে ভাগ্যে ভেজাল জন্য দরখাস্ত করলে আল্লাহ বলে পরিবর্তন করে দেয় আমাদের তো জীবনটাই গেল খায়া না খায়া কষ্টের মধ্যে একটা কাজ করি লও কি মুসলমান হয়ে যাই মুসলমান হয়ে যাই দুইজনে মিলে শবে বরাতের রাতে কান্নাকাটি করব আল্লাহ নি আমাদের ভাগ্য পরিবর্তন করে আল্লাহু আকবার খন্না শবে বরাতের রাতে ডাকলে আমার আল্লাহ ডাক শুনেনি তার প্রমাণ হলো আমার শ্বশুর আমার শ্বশুর আমি দেখি নাই অবশ্য আমার বিয়ের আগে উনি মারা গেছেন বাড়িতে যাওয়ার পরে শুনি ওনার জীবনী আলোচনা উনি ছোট কালে দুধ খুব ঘন করে জাল দিয়া পাশের দুধকে আদাশের বানাইয়া খাইতেন তো তার ইচ্ছা হলো আজকে সবার তো ছোট বলেই যে এই দোয়াটাই করুম আল্লাহ আমার পাশের দুধ আদাশের বানাইয়া খাওয়াইও অন বেচারা দোয়া করতে গিয়া দোয়ার মধ্যে স্লিপ কাটছে স্লিপ কেটে বলে ফেলছে আল্লাহ আমারে আদাশের দুধ ভাষ্যের পানি দিয়া খাওয়ায়ও অন সবে বরাতের দিন দোয়া কি হয় কি হয় কি হয় ডাক দিতে পারো না তো কবুল হয় না কেমনে আবার সুযোগ দিছে আল্লাহ কবুল করব আল্লাহ না করলে সুযোগ দিল কি লেগা দোয়া তো কবুল আমার শাশুড়ি এখনো বেঁচে আছেন উনি বলেন বাবা আপনার শ্বশুর যতদিন দুনিয়ায় ছিল এই আদর্শের দুধের মধ্যে ভাষ্যের পানি দিয়া খাইতেইছে আর বেশি পানি কম পানি দিয়া দুধ বেশি দিয়া জাল দিয়া খাইলেই তার পেটে ব্যথা উঠত ব্যথার জন্য ঘন দুধ খাইতে পারে নাই এই আদর্শের দুধ ভাষ্যের পানি দিয়া খাওন করছে তোই হিন্দু ভদ্রলোক দুইজনে মিলে ডাকতেছে বাবারা কষ্ট হইতেছে আপনাদের রাত তো বেশি হয়ে যাইতেছে সালাইন বলে একজন কো সালাইন সালাম রে বাবা আমার তো প্রত্যেক রাতে অগমা জান তো আর বাসে না যাই হোক খুশি লাগতেছে আপনারা এইভাবে শবে বরাত বোঝার জন্য বসে আছেন রাসূলের পক্ষে নবীর ভালোবাসায় বসে আছেন এবার হিন্দু ভদ্রলোক বলতেছেন বাবা কি করি মুসলমান হয়ে যাই শবে বরাতে কান্নাকাটি করব শবে বরাতে মসজিদে না গিয়া একটা জঙ্গলার মধ্যে চলে গেছে ঘরে খাবার নাই বাচ্চা কাচ্চা ও না খাইয়া ঘুমাইছে সব রাতের রাত্রে জঙ্গলায় গিয়া শেষ দেয় পরে কান্দে মাহুদ তোমারে ডাকতে জানি না শেষ দাও তো জানি না এতদিন ছিলাম বেদিন এখন তো কালিমা পরে দিনে আসলাম সবে বরাতে বরকত দিবা বাজেট দিবা রিজিক দিবা শান্তি দিবা সুখ দিবা আরাম দিবা আখেরি নবীর উম্মত বানাইবা তারপরে আমারে জান্নাতে দিবা সে আশায় সেজদাই পরে কাঁদতেছি এই বয়সে যা করেছি ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও মাফ করে দিল অহন সকালবেলা যে বাড়ির যাইব জঙ্গলার থেকে বাচ্চা কাচ্চা তো না খায়া ঘুমাইছে বাড়ির গেলে কি করব অহন বলতেছে প্রভু গো দুই তিন দিন একদিন দুই দিন তোমাকে ডাকলাম মুসলমান হইয়া সবে বেড়াতে রাত্রটা কাটাইলাম
এখন বাড়িতে যে যাব বাচ্চা কাচ্চা তো না খায়া ঘুমাইছে আমি তো বলেছি সবে বরাতে বাজেট দিবে আল্লাহ আর এই বাজেট আমরা খাবো ব্যবহার করব বাচ্চা কাচ্চা ছোটদেরকে বুঝাইছি শিশু বাচ্চারা নিষ্পাপ বাচ্চারা কথা গো কি করব এখন আমার তো হাতে কিছু নাই পকেটে পয়সা নাই আমি সকালবেলা কি নিয়ে বাড়িতে যাব আল্লাহ আমি যে তোমার সারা রাত ডাকলাম আমার বাচ্চাদের জন্য কি তুমি আমার ডাক কবুল করছো আমাকে রিজিকের ব্যবস্থা তুমি করছো পয়সা তো পকেটে নাই অবশেষে কি করব যাওয়ার সময় এক ব্যাগ বালু ভরছে বালু আছে না ঘুমাই রেছেন আপনারা বালু ভরছে এক ব্যাগ দুইটা পুতুলের মধ্যে পানি ভরছে তেলের জন্য দুই বোতল পানি বইরা যাইতেছে আর কইতাছে খোদা গো ও খোদা তুমি না সব বড় তো ডাক শুনো সুযোগ দিছো আমি ডাকছি বাচ্চা কাচ্চাগুলি না খাইয়া ঘুমাইছে এখন আমারে দেখলেই তারা ভাববে আমরা মুসলমান হয়েছি আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করবে কথা গো কিন্তু আমি তো কোনো ব্যবস্থা দেখতেছি না বিদায় আমি এক ব্যাগ বালু বললাম আল্লাহ কো যা চিন্তা করিস না যাইতে থাক বাড়ির কাছাকাছি গেছে তার বিবি ডাকে ও আমার সন্তানেরা উঠো দেখো আমার কেমন আল্লাহ আজকেই তোমাদের খাবারের ব্যবস্থা করেছে বিবি তো খুশি বাচ্চাদেরকে দেখায় আর হেই বেচারা সোহের ফানি সারে খোদা গো বালু কি কি আল্লাহ আমাকে লজ্জা দিও না আমারে বেহেজ্জতি করো না তোমার নামের উসিলাতেই তো বালুগুলি ভরছি আল্লাহ তুমি একটা ব্যবস্থা কইরো বাচ্চার কাছে যাইবার আগে আল্লাহ কয় চিন্তা করিস না আমি বালুরে অস্ট্রেলিয়ার আডা বানামো এই ক্ষমতা আছে নি আল্লাহ যদি তা বিশ্বাস না হয় তাহলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন উমর যখন মদিনার শাসক ছিলেন ঘোষণা ছিল আমার রাজত্বের এলাকায় কেউ অন্যায় করতে পারবে না কেউ মদ খাইতে পারবে না কেউ নারী নির্যাতন করতে পারবে না কেউ কাউরে কষ্ট দিতে পারবে না এটা আমার রাসূলের বিধান নয় এটা আমার আল্লাহর হুকুম নয় কাউরে কষ্ট দেওয়া উমর কয় আমি কোয়া বাড়ি ঘুমায় দিলাম যদি কাউরে কেউ কষ্ট দেয় তাহলে তো আমি দায়ী হব আমি কোয়া ঘুমায় থাকলে হবে না তালাশ করে দেখতে হবে রাতের বেলা রাষ্ট্রপতি হইয়া সারা দেশে রাত্রে ঘুরে অন্ধকার হঠাৎ দেখে একটা খেজুরের বাগানের ভিতরে গভীর রাত্র মিটি মিটি বাতি জ্বলে এটা হারিকেনের মতো বাতি দেখা যায় উমর ভাবলেন এই লোকটা মনে হয় নিশ্চয়ই কোনো বিপদে আছে আর আসলে লোকটা ছিল মদ খাওয়ার অভ্যাস দুই বোতল মদ নিয়ে উমরের ভয়ে ওই জঙ্গলায় গেছে না যাতে উমর না দেখে উমর বাতিওয়ালা দেখে ভাবছে কোনো বিপদ আর হেই বেটা ভাবছে উমর যাতে না দেখে জঙ্গলায় মদের বোতল জমিনে রাইখা প্রস্তুত নিতেছে মদ খাইবো আর কইতেছে উমর কি আইন কিরা বাসায় ঘুমায় তাহ আমি যে অহন জঙ্গলায় বৈশা মদ খাম অহন কি তুমি দেখবা কি লাভ হইলো কি আমি তো খাইতে আছি মদ পারলাম না তো তুমি মদ খাওয়া ফিরাইতে এমন সময় উমর বাতিওয়ালার দিকে লক্ষ্য করে ডাক মারছে এ জঙ্গলায় কে ভয় পাইতেছ ভয় পাইও না আমি উমর এসে গেছি কে আইছে আচ্ছা বলুন এই বেটার অহন কাপড় টাপড় নষ্ট হইতেছে নি হিরে উমরের কণ্ঠ ভয় নাই ছোটকালে দেখছেন না বাচ্চা পায়খানা করবো উঠানের কিনারে বসছে বাচ্চা যদি ভয় পাইতো বাবা ঘরের ভিতর থেকে ডাহে ভয় পাইস না আমি যাইয়ে রইছি ঘরের ভিতর থেকে বলে ছাইয়ে রইছি এ কথা কর অর্থ কি বাচ্চা যেন ভয় না পায় উমর দূর থেকে সাহস দিলেন ভয় পাইও না আমি উমর এসে গেছি যেই উমর বাঘের কানে ধরে থাপ্পড় দেওয়ার সাহস রাখে আমি সে উমরে এসে গেছি আচ্ছা বলুন তো তার পায়খানা পাতলা হয়েছে নি এখন কি করব মদের বোতল সামনে ফিরে রয়েছে খেলনায় খালি উমর আই পড়ছে কড়িটা কি কইটা কি কইজা মু দিশাহারা হয়ে গেছে উমর তো সামনে হাজির একবার হের পাইছা আবার নিচে মদের বোতলের পাইছা উমরের মেজাজ কি নরম না গরম গরম এই এগুলি কি আমার রাসূল মদ খাওয়া হারাম করেছে আমি উমরের সামনে মদের বোতল আজকে তোর জীবনের শিক্ষা দিব যেই উমর রাসূলের পক্ষে শরীয়তের পক্ষে মারফতের পক্ষে বিচার করতে যাইয়া আপন পিতার কল্লা কেটে দিয়েছে সেই উমরের সামনে মদের বোতল
আজকে যারা মদ খেয়েছো এই শবে বরাতের নামাজে ওয়াদা করো কসম খাও আর জীবনে মদের বোতল হাত দিব না যেহেতু আমার রাসূল হারাম করেছে ওমর বলেন কি এগুনো কি ওই লোকটা কাঁপতেছে আর বলতেছে খোদা গো যার হাতে দরাদ পড়ছি পৃথিবীর কেউ নাই আমারে তার হাত থেকে বাঁচাইতে যদি পারেন আপনি আপনি আরে এগুলি কি ভয়ে মুহদাইছে এগুলি দূর কি দুধ 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 চিনেন না আপনারা দুধ কি ভালো জিনিস না খারাপ জিনিস আরে দুধ তো বেহেশতি জিনিস বেহেশতি দিয়ে খাইবেন আল্লাহর রহমতে কি কোন খাইতেন না বেহেশতে না যাইতেন না ভয় পান আমরা না গেলে বেহেশতে যাইব কে আমরা যে নবীর উম্মত এই নবী যদি না হইতো বেহেশ কি হইতো ওমর বলেন এগুলি কি দুধের বোতল এই বেটা লেবেলে কই মদ তুই কত দোস্ত কি পাইছস কি লেবেলে কই কি আর তুই কস কি এই চরিত্র আছে না বাঙালির লেবেল একটা ভিতরে আরেকটা আছে না এরকম দেখবেন লেবেল দিছে খাঁটি সরিষার তেল খুল্লা দেহে সোয়াবিন আছে না এরূপ বাংলাদেশ এলে কিন্তু বুসের মার খাই লেবেলে কই কি আর তুই কস কি না হুজুর দুধ আমার বোন অসুস্থ আমার বোনের বাড়ি যাইতেছি এত রাত্রে বোনের বাড়ি যাইতেছো দুধ হাই হাই অসুস্থ দেখি আল্লাহ কয় জিব্রাইল হ্যাঁ কান্দে রে উমরের ভয়ে আমি সারা বলে কেউ নাই তারে বাঁচাইতে ও জিব্রাইল মদের বোতল গুলো উমরের হাতে যাওয়ার আগে তুই জিব্রাইলের হাতটা লাগাইয়া দিস আমি আল্লাহ কুদরতি দুধ বানাইয়া দিব মদের বোতল ওমরের হাতে দিচ্ছে আর ডাকতেছে প্রভু গো তুমি ছাড়া কিন্তু কেউ নাই ওমরের হাতে যাওয়ার আগে দুধ ওমর বলেন মদের বোতলে শিশি খুইলা দেখি একেবারে হালকা গরম দুধ আল্লাহু আকবার বলো মদের বোতল যদি আমার আল্লাহ দুধ বানাইতে পারে ওই ভাইয়ের বালির ব্যাগ কি আমার আল্লাহ আডা বানাইতে পারে না ওই হিন্দু ভদ্র লোক সবে বরাতের রাত্রে ডাকাডাকি করে আটার ভ্যাগ লইয়া ডাকতেছে বিবি বিবি গো চিন্তা করো না এ বরকতের রাত্র মোবারকময় রাত্র শবে বরাতের রাত্র রিজিক বন্টনের রাত্র এ বিবি ভাগ্য রজনীর রাত্র আমার ভাগ্যে বুঝি আমার আল্লাহ পরিবর্তন করেছে আমার ডাক শুনেছে কিনা প্রমাণ করার জন্য আনছি মনে মনে কইতেছে আর ডাকতেছে বিবি নে আটার ভ্যাগ নে বিবি বলেন আমি ব্যাগটা হাতে নিলাম ছিল বালু হাতে নিয়ে সন্তানেরা দৌড়াই আসছে মা মা গো বাবা বুঝি খাউন নিয়ে আসছে আমাদের কেমন মালিক এক রাত্রের বিনিময় এক ভ্যাগ খাবারের ব্যবস্থা করেছে বাচ্চাগুলো খুশি হইয়া ব্যাগের কারা ধরে টান্দা কুইলা দেখে ভিতরে সুন্দর অস্ট্রেলিয়ার সাদা আড়া দেখা যায় পানির বোতল খুলে মুখটা খুলে দেখে একবারে খাঁটি সরিষার তেল আর একটা খুইলা দেখে একবারে কলম্বু নারিকেল তেল আল্লাহু আকবার বলো এই বাজেটের জন্যই তো আমার আল্লাহ এই বন্ধুর উম্মতের জন্য লাইলাতু মুবারাকা বরকতময় শবে বরাতের রাত্র স্পেশাল পুরস্কার আমাদেরকে দিয়েছে আল্লাহু আকবার বলো শুধু শবে বরাতের রাত্রই শেষ নয় আরো কত কিছু দিয়েছে এই শবে বরাতের রাত্রে শেষ রাত্রে আমার আল্লাহ রহমতের সবকটি দুয়ার খুলে ডাকতে থাকবে এ বন্ধুর উম্মতেরা কে আছো সন্তান হারা হাত বাড়া সন্তানের জন্য সন্তান দিয়ে দিব কে আছো অভাবী হাত বাড়াও অভাব দূর করে দিব কে আছো বিমারি অসুস্থ রোগ ভালো হয় না আমি আল্লাহ ভালো করে দিব যার যে আশারে রহমতের দুয়ার খুলে দিলাম আমার দরবারে দরখাস্ত করো এই শবে বরাতের রাত্রে আমার নবী বলেন তোমাদের সকল দরখাস্ত আমার আল্লাহ কবুল করে নেবেন এমন কি এই শবে বরাতের রাত্রে তিনটা রোজা শবে বরাত উপলক্ষে শাবানের 13, 14, 15 রাসূল বলেন এই বিশেষ মুবারকময় রাত্রের উপলক্ষে তিনটা রোজা যদি কেউ রাখে এই তিনটা রোজা রাখার কারণে হাশরের দিন আমার আল্লাহ হাশরের ময়দানে একটা বেহেশতি উট সাজায়া রাখবেন ওই এক একজন রোজাধারকে এক একটা সাজার বেহেশতি উটে করে বিশেষ সম্মানে জান্নাতে নেওয়া হবে সুবহানাল্লাহ এমনকি শাবানের তিনটা রোজা রাখার ওই রোজাদার
সন্ধ্যার সময় যখন ইফতারি করতে বসবে রাসূল বলেছেন গত খুতবার আলোচনা রাসূল বলেছেন এক একটা রোজাদার যখন ইফতার খাইতে বসবে ইফতার মুখে দেওয়ার আগে আমি নবীর উপর যেহেতু এটা আমার মাস আমি নবীর উপর তিনবার যদি কেউ দুরূদ শরীফ পড়ে ইফতারটা মুখে দেয় তার জীবনের সকল গুনাহ আমার আল্লাহ maaf করে দিবে সুবহানাল্লাহ লাইলাতুল কদর খায়রুম মিন আলফ একটা রাত্র তোমার উম্মতের জন্য দিলাম যে রাত্রটার নাম হলো কদর এক রাতের বিনিময় ওই সামাউনের মতো 1000 মাস দিনের বেলা জিহাদ রাতের বেলা ইবাদত সামাউন দিনে জিহাদ রাতে ইবাদত করে যে নেকি কামাইছে আপনার উম্মতের জন্য একটা রাত্র দিলাম যার নাম কদর এর বিনিময় এর চেয়ে বেশি নেকি আপনার উম্মতের দান করে দিলাম আল্লাহ তাকবীর আল্লাহু আকবার يا رسول الله يا এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা আছে তাই তো বললাম দয়াল পাকি নবী চিনে উম্মত হইয়া নবী চিনি না শেষ পর্যায়ে এসে গেলাম খেয়াল আছে কথাটা দয়াল পাকি কো নবী গো এই বাস পাখিটা আমারে খাইবেন লেগে সারা দিন দৌড়াইতেছে কোথাও জীবন বাঁচাইতে পারতেছি না নবী গো আপনার কাছে আসলাম জীবনটা বাঁচাইতে দয়াল পাকির অবস্থা দেখে রাসূল জিগে বাস পাকি কি ব্যাপার বাস পাকি কয় নবী গো সারা দিন পেটের খিদার যন্ত্রণায় কলিজাটা জ্বলতেছে হুজুর রাতে খাওন পাই নাই গাছের ডালে বইয়া ঘুমাইছি সকালবেলা উইটা পেটের খিদার যন্ত্রণা সহ্য করতে পারি না এই দয়াল পাকিটারে হুজুর দৌড়াইতেছি দরতললে খায়া আমার কলিজাটা ঠান্ডা করব হুজুর এইটা এই আশায় আমি দৌড়াই অন রাসূল দেখে সমস্যা কাউর চেয়ে কাউর কম না আচ্ছা এরকম একটা বিচার যদি আজকালকার দিনে আমাদের দেশে আইতো তাইলে আমাদের দেশের বিচারকরা কি কইতো দয়াল তুই দেলা 5000 তুই দেলা 5000 দুই মাস পরে বিচার হইব এরকম রূপ আছে না আমরা বাংলাদেশে এ দেশের বিচারকটাও বিচার করে টাকা খায়া আবার নামাজও পড়ে কি লাভ হবে রাসূল বলেছেন এক নলা খাবার হারামের থাকলে 40 দিন পর্যন্ত একটা নামাজও কবুল হবে না বাবারে নিজের চরিত্র পরিষ্কার করো কত সুযোগ এই নবীর উসিলায় এই নবীর কথা মতো জীবনটারে গড়ে তোলো আল্লাহ সেই তৌফিক দেখ সকলে বলুন আমিন আমিন কিন্তু নবী বিচার করে কি সুন্দর বিচার ও বাবা বিচারকরা এই বিচার করে যদি মরতে পারো সবচেয়ে বড় পুরস্কারটা আমার আল্লাহ তোমাকে দিবে বিনা হিসাবে আমার আল্লাহর পাশে নিয়ে তোমাকে বসাবে যদি সেই বিচার করতে পারো ঘুষ না খায়া সঠিক বিচার যদি করতে পারো এবার নবী বিচার করে দয়াল পাখি আয় টান দিয়ে হাতে বসাইছে নবীজির হাতে যেই পাখিটা বসছে বলুন এই পাখির দাম বাড়ছে কিনা আজকে পাখিটা ছোট দয়াল পাখি বলুন আমাদের দেশে এটা কোন পাখি হইছে জাতীয় পাখি হয়ে গেছে অথচ এর চেয়ে বড় কত পাখি আছে আছে না এইটা নে দেখলে বাইরে মারতে যায় আর এটারে জাতীয় পাখি বানাই কেন এর নবীর আদর পাইছে নবীর আদর পাইলে শুধু একটা পাখি যদি জাতীয় পাখি হইতে পারে নবীর আদর পাইলে কোন উম্মত আল্লাহ বলেন সেই আমার জান্নাতি হবে জোরে কোন যাও তোমার ভয় নাই যাও দয়াল পাখি খুশি উইরা উইরা যাইতেছে বাস পাখি কই খাইছে আমারে দয়াল রে জন চাইরা দিছে এটা আমারে বুঝি ধরব দয়াল পাখি বিদায় এই বাস পাখি হুজুর মাপ চাই আমি আর খাইতাম না হুজুর ও খাওন লাগ নাম ছাইরা দিন জায়গা আচ্ছা হ্যাঁ রে দয়রা রাখছিন হ্যাঁ হ্যাঁ তো দূরেই বসা আর ছাইরা দিন হুজুর জায়গা কয় না এদিকা হুজুর মাফ করে দেন খাইতাম না হুজুর খাইতাম না আরে এদিকে আয় না তোর না বলে ফেরে খিদা আয় এদিকে বাস পাখি একটা পাও সামনে দেয় তিনটা ভিসে দেয় আরে বাবা আস না এদিকে হুজুর আমি আর খাইতাম না তো বিদায় দেন জায়গা আমার নবী ডাকে বাস পাখি রে তোর না পেটে বড় খিদা ছিল রে বাস পাখি আয় আমি নবীর পাশে আয় তোর পেটের খিদা লইয়া আমি নবীর গাল মুবারক থেকে দুই টুকরা গোশত খাইয়া রে তোর কলিজা ঠান্ডা করে যা বাস পাখি চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আর আপনার গাল মুবারকের গোশত খেতে হবে না আপনার সুন্দর বিচার দেখে আপনার সুন্দর চেহারা দেখে গো আমি বাস পাখির কলিজা এমন ঠান্ডা হয়েছে জীবনে আর খাইতে হবে না এই ছিল নবী এই নবী ছিল রাহমাতাল লিল আলামিন সকল সৃষ্টির জন্য যিনি রহমত
আজকে সেই নবীকে রহমত হিসাবে আমরা পারছি না ব্যবহার করতে। আসুন সেই নবীর জন্য শবে বরাত, সেই নবীর জন্য শবে কদর, সেই নবীর জন্য শবে মেরাজ, এই সমস্ত স্পেশাল সুযোগ সুবিধাগুলো দেওয়ার কারণ হলো এই নবীর উম্মতেরে মাফ করে দেওয়া। এই নবীর উম্মতেরে এত সহজ মাপের রাস্তা যে আল্লাহ করে দিলেন, আসুন সেই আল্লাহকে চিনি, সেই নবীর উম্মত হই, সেই নবীর কথা মানি, আমরা নামাজি হই, মা বাবার খেদমত করি, সুদ ছাড়ি, ঘুষ ছাড়ি, মদ খাওয়া ছেড়ে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার মালা গলায় পড়ি। যেদিন আধা দুপুরে সূর্য থাকবে, মাথার মগজ গলে গলে নাকে চোখে কানে দিয়ে বাহির হবে, এদিন সবে কদর আপনার উপর রহমতের ছায়া ধরে বলবে, বন্ধু আসো তোমার কোনো ভয় নাই, আমি সবে কদর তোমাকে জান্নাতে নিয়ে যাব। এই বিশেষ রাত্রগুলো এই নবীর উম্মতের জন্য বাজেট, আসুন এই রাত্রগুলোর সাথে সম্পর্ক করি, এই সবে বরাতের সাথে সম্পর্ক করি, তিনটা রোজা অন্তত পক্ষে 13-14-15 রাখি। নবীজি তিনটা রোজা অবশ্যই রাখতেন, মা বোনদেরকেও বলবেন তোমরাও তিনটা রোজা রাখো, আর তিনটা যদি একেবারে না পারেন অন্তত পক্ষে দুইটা রোজা করেন, 14-15। আল্লাহ আমাদেরকে সেই শক্তি সেই বুঝ দান করুক। সকলে বলুন আমিন। রাব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া, আমি গুনাগার এ গভীর রাত্রে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম, মওত একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার প্রেমে সব বানাইছো, যার উপর দুরুদ সালাম প্রেরণ করতেছো, ওই নবীর উপর দুরুদ সালাম মদিনা পাঠাইলাম, তুমি আল্লাহ নামের জিকির ও আদায় করলাম, শাবান চাঁদে সমস্ত রাত্র পার করে দিয়ে তোমার হাবিবের উপর দুরুদ সালাম মদিনা পাঠিয়ে তোমার নামের জিকির করে আমরা যারা হাত বাড়াইছি, মাহবুব রে জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো, জানি না কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি বাড়ি ঘরে তিন হয়ে যাবে, কবে জানি সন্তানেরা এতিম হয়ে যাবে। এ বরকতময় শাবান চাঁদে আমরা যারা হাত বাড়াইছি, মাহবুব রে এক নবীর জন্য যদি এত কিছু করতে পারো, তুমি কি নবীর উম্মতের মাপ দিতে পারো না? ঘুরাইও না ফিরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাগার, কে মেয়ে কে পুরুষ, কাউরে কিছু খুইও না, এই মাহফিলের উসিলাই পবিত্র শাবান চাঁদের খাতিরে আমাদের তামাম জিন্দিগির গুনাগুলো ক্ষমা করে দাও। মাহবুব ক্ষমা চাইলাম রে জীবনের গুনা, তোমার দরবারে ক্ষমা চাইলাম, তুমি ক্ষমা করছো নিগো আল্লাহ, এটা ডাক দেন না আল্লাহ, ও আল্লাহ, হে আল্লাহ, মাহবুব জীবনের গুনাহ মাপের আশায় তোমার বান্দারা দি তোমার আল্লাহ আল্লাহ গুয়া ডাকলো, ওই মা বাবা যার কবরে ঘুমিয়েছে, এই মাহফিলের উসিলাই তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও, মাহবুব গো শুধু জান্নাত নয় কবর গুলো গায়ার নবী মায়ার নবী রোজার সাথে যোগ করে দাও, ইয়াল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, ইয়াল্লাহ মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও, ইয়াল্লাহ খাস করে এই মাহফিলের আয়োজন যারা করেছে গাউসিয়া কমিটির সদস্য ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, টাকা পয়সা সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়েছে, দূর দূরান্ত থেকে মাহফিলে এসে শরীক হয়েছে, সারা রাত কাটিয়ে দিয়েছে, সকলকে তুমি আফত বিপদ আজাব কজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। পবিত্র শাবান চাঁদে শবে বরাতের বরকতের আশায় পর্যন্ত যারা আলোচনা শুনেছে সবাই কি তুমি শবে বরাতের বরকত, রমজানের বরকত, শবে কদর সহ নসিব করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সকলকে তুমি আপদ বিপদ থেকে বাঁচাও, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, আমাদের মধ্যে যারা বিমারী বিমার শেফা করে দাও, হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ, হসপিটালে যাওয়ার রোগ যদি কারো থাকে এ মাহফিলের উসিলায় তুমি মাফ করে দাও,
মাহবুব যারা নামাজি নামাজ কবুল করো আমিন যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করো আমিন যাদের ছেলে নাই ছেলে দাও আমিন যাদের মেয়ে নাই মেয়ে দাও আমিন যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও আমিন ইয়া আল্লাহ যারা কাজ কামের ব্যবস্থা নাই রুজি রোজগারের ব্যবস্থা করে দাও আমিন অনেকের ছেলেরা বিয়ের উপযুক্ত বিয়ের ব্যবস্থা করে দাও আমিন অনেকের মেয়েরা বিয়ে দিতে পারে না বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ তোমার আখেরি নবীর উম্মতের সকল দুঃখ দূর করে রহমত বরকতের বাগি করে দাও গো আল্লাহ ইয়া আল্লাহ অনেকে বিদেশ থাকে সহিহ সালামতে রাখো আমিন ইয়া আল্লাহ যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও আমিন যারা লেখাপড়া করতেছে লেখাপড়ায় বরকত দাও আমিন যারা পরীক্ষা দিবে দিয়েছে কামিয়াবি দান করে দাও আমিন ইয়া আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানিয়ে দাও আমিন কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমা তুজাহরার সাথে হাশর নসিব করে দিও ইয়া আল্লাহ যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো বানিয়ে দাও কচি কচি বাচ্চাদেরকে মাজার মুয়াব্বিজের মতো কবুল করে নাও সাদা দাড়িওয়ালা গো সাদা দাড়িওয়ালা রে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও মাহবুব এই মাহফিল টুকুন গাউসিয়া কমিটির মাহফিল তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ এই মাহফিলের উসিলাই এই এলাকার মধ্যে রহমত বরকতের ফয়সালা করে দাও গো আল্লাহ আমিন ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশটাকে তুমি হেফাজতে রাখো আমিন যতগুলো দরখাস্ত করলাম সবগুলি তুমি কবুল করো আমিন মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহিহ সালামতে পৌঁছাইয়া দিও আমিন যতগুলো দরখাস্ত করলাম এক ভাই দোয়া চাইলেন আল্লাহ তার মনের আশা পুরা করো আমিন খাস করে প্রভু গো যে ভাই খানার ব্যবস্থা করলেন তার মনের আশা পুরা করো আমিন এই গাউসিয়া কমিটির সকল ভাইদেরকে মাহফিলের উসিলায় তাদের মনের সকল দাবি দেওয়া পুরা করে দাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল